আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটিতে ভাইব্রেশন সেটিংস এর সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের মধ্য থেকে ভাইব্রেশন সেটিংস এই সেটিংসটি চেনে না এমন কোন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো আমরা জাস্ট এই ভাইব্রেশন সেটিংসটা অন করার জন্য আমরা কি করি, আমরা জাস্ট উপরে আমাদের মেনুতে চলে আসি এবং এখান থেকে আমরা এই ভাইব্রেশন মোডটা এখান থেকে অন অফ করি। কিন্তু আপনি কি জানেন ভাইব্রেশন মোডের একটি সেটিংস রয়েছে, ওইখান থেকে কিন্তু আপনি এই ভাইব্রেশন মোডের নতুন ফিচার পেয়ে যাবেন। তো এই নতুন ফিচারটি ইউজ করার জন্য পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের পরিবারে এখনও সদস্য হয়ে না থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলে যে সেটিংস অপশান আছে, আপনি জাস্ট আপনার মোবাইলের সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনার সামনে এখানে সেটিংসের হোম পেজটা শো করবে। আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস। আপনি জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে এখানে নতুন আরেকটি অপশন চলে আসবে। আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি। আপনি জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যাক্সেসিবিলিটির উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন ভাইব্রেশন। আপনি জাস্ট এই ভাইব্রেশনের উপর একটা ক্লিক করে দিবেন। ভাইব্রেশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে ভাইব্রেশনের দুইটা সেটিংস দেখতে পাচ্ছেন এখানে শো করছে। তো এই দুইটা সেটিংসের কাজ কি আমি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে এখান থেকে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন রিং অ্যান্ড নোটিফিকেশন ভাইব্রেশন। আমরা জাস্ট প্রথমে এই অপশনটির কাজ সম্পর্কে জানবো। তো আপনি যদি এই অপশনটি এখান থেকে অন করেন তাহলে আপনি যখন ফোনে আসবে আপনার ফোনে ওই সময় কিন্তু আপনার ফোনটা ভাইব্রেশন মোডে হবে, কিন্তু আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে ওই নোটিফিকেশনটা কিন্তু ভাইব্রেশন মোড হবে। আপনি যদি এটা অন করতে চান তাহলে জাস্ট আপনি প্রথমে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। প্রথম অপশনটির উপর ক্লিক করার পর আপনার সাধারণত এখানে অফ করা থাকবে। আপনি জাস্ট এখান থেকে ওয়ান একটা অপশন পেয়ে যাবেন উপরে। আপনি জাস্ট এই ওয়ান অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ওয়ান অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভাইব্রেশন মোডটা কিন্তু এখান থেকে ওয়ান হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইব্রেশন মোডটা কিন্তু এখান থেকে ওয়ান হয়ে গেছে। এখন থেকে আমার ফোনে কোনো কল আসলে কিংবা আমার ফোনে নোটিফিকেশন আসলে কিন্তু আমার ফোনটা বাজার সাথে সাথে কিন্তু আমার ফোনটা কাঁপবে। আপনি যদি এটা চান তাহলে জাস্ট আপনি এখান থেকে এসে এটা অন করে নেবেন। এবার আমরা দ্বিতীয় সেটিংসটির কাজ সম্পর্কে জানবো। তো এখান থেকে দ্বিতীয় একটি অপশন দেখতে পাচ্ছেন টাচ ভাইব্রেশন। তো এই টাচ ভাইব্রেশন এই অপশনটা অন করলে কি হবে, আপনি যখন আপনার ফোনে কোনো ব্যাক বাটন অন বাটন কোনো জায়গায় টাচ করবেন সেই সময় কিন্তু আপনার ফোনটা একটু কাঁপতে থাকবে, একটু শব্দ হবে। সাধারণত কিন্তু প্রতিটা ফোনে এটা অফ করা থাকে। আপনি যদি চান যে আপনি ব্যাক বাটন কিংবা ওয়ান বাটন প্রেস করলে আপনার ফোনে একটু শব্দ হবে তাহলে আপনি জাস্ট এই অপশনটি এখান থেকে অন করে নিতে পারেন। এই অপশনটি অন করার জন্য আপনি জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে ওয়ান বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট এই ওয়ানের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই সেটিংসটি অন হয়ে যাবে। তো আপনি ভাইব্রেশন মোডের এক্সট্রা ফেসিলিটি পাওয়ার জন্য আপনি জাস্ট এই দুইটা সেটিংস এখান থেকে অন করে নেবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।